প্রধানমন্ত্রী কার্যালয়ে বুধবার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ পাঠের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মকে জড়িয়ে বিভ্রান্তি না ছড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই একটা দিন যেদিন বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের সব সদস্য এক হয়ে পালন করে, যেহেতু এটার মধ্যে কোনো ধর্মীয় আচার আচরণ ধর্ম অনুমতি ওসব কিছুই নাই, এটা হচ্ছে বছরের প্রথম দিনকে মানে উদযাপন করা, বছরটাকে বরণ করে নেওয়া। মঙ্গল শোভাযাত্রা হয়, সেটা নিয়ে নানা জনে নানা কথা নানা কিছু বলার চেষ্টা করছে। এ ব্যাপারে দেশবাসীকে একটু মানে আমি সজাগ থাকতে বলি যে আর যারা এই ধরনের বিভ্রান্তি ছড়ায় তাদের ব্যাপার তাদেরকেও বলবো যে এরকম বিভ্রান্তি যেন তারা। সেই সাথে বৈশাখে ইলিশের বংশ বিস্তারে সহযোগিতা করতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি। পয়লা বৈশাখের সাথে ইলিশ মাছ খাওয়ার কিন্তু কোনো সংযোগ নাই, ওই সময় যে ইলিশ মাছ খেতেই হবে এই চিন্তা। এবছরও নববর্ষে গণভবনে নিজের খাদ্য তালিকায় জাতীয় মাছটি রাখেননি বলেও জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আমার পাকের ঘরে বলে দেওয়া হয়েছে কোনো ইলিশ মাছের কিছু হবে না। রাফেজ আদনান আদেল, একুশে টেলিভিশন, ঢাকা।